वेलकम बैक टू माय चैनल आई लव कुकिंग एर पक्ष थेके सबाइके आस्सालामु आलाइकुम। आजकेर पर्वे आमी आपनादेर साथे सहज भावे फूड कास्टार्डेर रेसिपिटा शेयर करब। आशा करछि आपनादेर अनेक भालो लागबे। जारा अल्प उपकरण दिये कास्टार्ड खेते पछन्द करेन आशा करछि भिडियोटा तादेर अनेक काजे लागबे। तबे रेसिपिटी तैरिर पूर्वे प्रतिदिनेर मतो आजकेओ बोले निच्छि, जारा एखोनो आमार चैनलटि सबसक्राइब करेननि प्लिज सबसक्राइब करे निबेन, लाइक करबेन, कमेंट करबेन, भालो लागले शेयार करबेन। आर जारा सबसमय आमार पाशे आछेन तादेरके अनेक अनेक धन्यवाद। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। কাস্টার্ড তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ কাস্টার্ড পাউডার। আমি এখানে ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কাস্টার্ড পাউডার কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর এগুলোকে 1 কাপ নরমাল দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি। আমি এখানে যে 1 কাপ দুধ ব্যবহার করলাম এটা কিন্তু জাল করে ব্যবহার করিনি। তবে কেউ যদি জাল করা দুধ ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু দুধটাকে ভালো করে জাল করে তারপর একেবারে রুম টেম্পারেচারে এনে নেবেন। তারপর ঠিক একই রকম ভাবে এগুলোকে মিশিয়ে নেবেন। এইদিকে চুলার উপরে একটা পাত্রের মধ্যে প্রায় 1 কেজি দুধ নিয়ে নিলাম। এখন 1 কেজি দুধ থেকে প্রায় 1 কাপের মতো জাল করে কমিয়ে নিব। দুধটা আসলে যতটা পরিমাণ ঘন করবেন এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। দুধটা যখন জাল করতে করতে প্রায় 1 কাপের মতো কমে যাবে ঠিক সেই পর্যায়ে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা কিন্তু এর মধ্যেই দিয়ে দিতে হবে। তবে কাস্টার্ড পাউডারটা দেওয়ার আগে কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে ঠিক এরকম ভাবে একটু গুলিয়ে নেবেন। আর এই মিশ্রণটা ঢালার সময় কিন্তু অবশ্যই একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, তা না হলে কিন্তু এই মিশ্রণটা নিচের দিক থেকে পুরা লেগে যাবে। এখন এই পর্যায়ে এর মধ্যে প্রায় 1/3 কাপের মতো আইসিং সুগার দিয়ে দিচ্ছি। তবে যারা আইসিং সুগারটা ব্যবহার করতে চান না তারা কিন্তু চাইলে নর্মাল চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে দুধের সাথে আগে থেকেই চিনিটাকে জাল করে নেবেন। প্রায় 2 থেকে 3 মিনিট জাল করার পরে যখন এটা একটা ঘন থকথকে ভাব চলে আসবে ঠিক সেই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এর চাইতে বেশি ঘন আর আমি করছি না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো অনেকটাই ঘন হয়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম আঁচেই রান্না করতে হবে। এই মিশ্রণটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে ঠিক সেই পর্যায়ে এটাকে কিন্তু নর্মাল ফ্রিজে প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিবেন। প্রায় 3 ঘন্টা পরে এটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিলাম আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে ফলগুলো ব্যবহার করছি। প্রথমে এর মধ্যে ব্যবহার করছি 1.5 কাপের মতো কলা। আর কিভাবে এটাকে কেটে নিয়েছি সেটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আপেল কুচি আর 1.5 কাপ নাশপাতি। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি ইতালিয়ান পেয়ারা 1.5 কাপ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো আঙুর। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো আনারদানা আর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো পাকা মিষ্টি আম। কাস্টার্ডে ফল ব্যবহারের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ধরাবাঁধা নিয়ম নেই, আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফলই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। শুধুমাত্র খেয়াল রাখবেন যে ফলগুলো এখানে ব্যবহার করবেন সেই ফলগুলো যাতে মিষ্টি হয় আর ফলগুলো থেকে যেন কোনো রকম পানি না ওঠে। আর চেষ্টা করবেন পরিবেশন করার আগেই ফলগুলো মিশিয়ে নিতে। আশা করছি আমার আজকের আয়োজনটাও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর আমার তরফ থেকে সবসময় আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। বাড়িতে অবশ্যই একদিন তৈরি করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে। এর সাথে আমার ফেসবুক পেজটাও লাইক করে রাখবেন। আশা করছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে মঙ্গলবারে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।